যারা এটা করতে যাচ্ছে, দেশের সংস্কৃতিতে আঘাত করতে যাচ্ছে, তারা কখনোই ছাড় পাবে না এবং আমরা কখনোই ছেড়ে দেব না তাদের। সংস্কৃতিকে যারা রুখতে চায়, রুখে দিতে চায়, বুঝতে হবে তারা দেশকে রুখতে চায়, দেশের পরিচয়কে রুখতে চায়। তো আমরা তো সেটা হতে দেব না এবং কখনোই না। নাট্যকর্মীরা সংঘবদ্ধ হলে কী করতে পারে তার নজির ইতিহাসে আছে এবং আমরা একত্রিত হয়ে এটার তীব্র প্রতিবাদও জানাবো, যেমন এটা প্রতিহত করব। যারা এটা করতে যাচ্ছে, দেশের সংস্কৃতিতে আঘাত করতে যাচ্ছে, তারা কখনোই ছাড় পাবে না এবং আমরা কখনোই ছেড়ে দেব না তাদের। সকলকে বলছি আমাদের সঙ্গে থাকেন, দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেন। সাধারণ মানুষ এবং আমরা কাদের জন্য কাজ করি? আমরা মানুষের জন্য কাজ করি, দেশের উন্নয়নের কাজ করি, দেশের সংস্কৃতির জন্য কাজ করি। এবং আমাদের, আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা কিন্তু এখান থেকে আর্থিক অর্থে কিছুই পাই না। আমরা কি পাই? আমরা পাই, আমরা মানসিক শান্তি পাই, আমরা আনন্দ পাই, মানুষকে আনন্দ দিয়ে, মানুষকে মেসেজ দিয়ে দেশের উন্নয়নে অংশ নেই আমরা। তো আমাদেরকে সেই অংশ নিতে বাধাগ্রস্ত করা কারোর অধিকার নেই এবং আমরা কখনোই তা মেনে নেব না। আমরা এগিয়ে যাব, আমাদেরকে আপনারা প্রতিহত করতে পারবেন না। সকলকে ধন্যবাদ, আর সংস্কৃতির জয় হোক, সংস্কৃতি এগিয়ে চলুক তার নিজ গতিতে। গত কয়েক মাসে যা চলছে দেশে, আমি আসলে ভাবতে পারছি না, যে মাঝে মাঝে মনে হয় এটা বোধহয় আমার দেশ না, এই দেশটা বোধহয় আমার না, আমি চিনি না এই দেশটাকে, এই দেশের মানুষ, আমার পাশের মানুষটাকে বোধহয় আমি চিনি না। কী করে মানুষের চরিত্র রূপ সব পাল্টে যাচ্ছে, আমি আমার কাছের মানুষকে যেভাবে দেখেছি সেই মানুষটা কীভাবে রূপ পাল্টে ফেলেছে এটা আমি দেখতে পাচ্ছি। এবং এটা খুবই খুবই বলবো যে আমাদের দেশের জন্য খুবই হুমকিস্বরূপ। আমরা যদি আমাদের এই চরিত্রকে আমরা যদি বদলাতে না পারি, আমরা যদি এইভাবে প্রতিহিংসা পরায়ণ হই, আমার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমরা যদি কোনো দলকে, কোনো গোষ্ঠীকে আঘাত করতে চাই, সেটি হবে সামগ্রিক দেশের প্রতি আঘাত। তো আমরা দেশকে যারা ভালোবাসি তারা কখনোই এই কাজ করবে না। এবং আমি জানি এই মব যারা করেছে তারা আসলে খুবই ক্ষুদ্র একটি অংশ এবং তাদের শক্তি শুধু আস্ফালনে, কিন্তু আমাদের শক্তি কিন্তু শুধু আস্ফালনে নয়। আমি এই নাটকের সঙ্গেই আছি 1986 সাল থেকে। তাহলে 86 সাল থেকে আজকে পর্যন্ত কত বছর? এত বছর এইটার মধ্যে আছি। তার মানে হচ্ছে যে আমার বড় হওয়া এটার মধ্যে, আমার মধ্যে যা গ্রথিত হয়েছে সেটা কেউ বের করতে পারবে না। আজকে এই 2-4 জন মব আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে পারবে না, আঘাতও করতে পারবে না। এই 2-4 জন যে মব যারা আস্ফালন করছে, আমার ধারণা অচিরেই তারা নিজেরাই থেমে যাবে, এটা সাময়িক। এবং এই মনে করছে যে, আমি মনে করছি যে এই যে যারা এইসব করার চেষ্টা করছে, এরা খুব সাময়িকভাবে মনে করছে যে আমরা না জেনে কী হয়ে গেছি। হ্যাঁ, ওই যে আমাদের একটা কথা বলে না, মুই কি হনুরে, তো মুই কি হনুরে একটা ভাব হয়েছে ওদের মধ্যে, কিন্তু এটা খুব শীঘ্রই থেমে যাবে এবং আমরা থামিয়ে দেব। এটা আমরা বিশ্বাস করি যে নাট্যকর্মীরা, সংস্কৃতিকর্মীরা যদি একত্রিত হয় তাদের সেই মবকে থামানো ওই 2-4 জনের জন্য সম্ভব নয়।